ডাইরেক্টর ফ্রেন্ট এজেন্ট কি হয়, যখনই মারামারি বাঁধলো, রায়ট বাঁধলো, এ বাঁধলো, ওই তখনই অপশান দিল যে না, পাকিস্তান ইন্ডিয়া যখন হচ্ছে, উইল বি অ্যাজ বিকজ ইউ আর মুসলিম, উইল বি গোয়িং টু পাকিস্তান। এখানকার এখানকার লোক মানে ফরিদপুরের শেখ মুজিবের পাশের বাড়ির লোক আমার ফাদারের ফ্রেন্ড ছিল, হি ওয়াজ অলসো পোস্টাল অফিসার ইন হাওড়া, ওই সে জোর করে ধরে নিয়ে আসছে, বলে এখানে তোমার থাকা তোমাদের ঠিক হবে না। আমাকে দিল যে তুই ব্যাগটা নিয়ে গাছের উপরে, বেলগাছ, বেলগাছের উপরে থাক, আর বেলগাছের তলায় হচ্ছে কবরস্থান, আমার আব্বা একটা কবরস্থানের এক মাথা ভাঙা সেইখানে ঢুকে হি সেভড হিজ লাইফ অন দ্যাট ডে। অনেকে অনেকে অনেক জায়গায় গিয়ে ঢুকিয়েছে, ওই জায়গায় আমার ফাদার ওই ওই বেলগাছে, আমি বেলগাছের ওপরে, তারপরে যাই হোক সকালবেলা নামলাম, নেমে ঘন্টা ঘন্টা তিন চারেক ছিল, তারপরে করে উঠে বেরিয়ে চলে এসেছে। উই স ইন্ডিপেন্ডেন্স অফ পাকিস্তান ইন ময়মনসি, ইন্ডিপেন্ডেন্স অফ ইন্ডিয়া ইন ইন্ডিয়া ইন ক্যালকাটা অন 14th, ইয়ে স্টার্টেড বাই সুরমা মেল ফ্রম ক্যালকাটা শিয়ালদা স্টেশন। তাহলে আপনার 47-এর 14ই অগাস্ট যখন পূর্ব পাকিস্তানে চলে আসি, হ্যাঁ, আপনার সাথে কি নিয়ে এসেছিলেন? কিচ্ছু না, একটা পোটলা, একটা ব্যাগ, ব্যাগে মানে মায়ের কিছু গয়না, একটা একটা হ্যান্ডব্যাগের মধ্যে পোস্ট অফিসের পাস বই, তখন তো ব্যাংক ছিল না, পোস্ট অফিসের পাস বই আর দলিলপত্র যা আমার ফাদার যা মনে করেছে। বাড়ি ঘর ধরে আমরা কোনো কিছুই পাইনি, দোজ ওয়ার অল অকশন বাই দ্য গভর্নমেন্ট, কারণ হচ্ছে যে আমার বাড়ি তৈরি হয়েছিল 1942-তে, মাই দ্য পিস অফ ল্যান্ড ওয়াজ প্রেজেন্টেড টু মাই ফাদার বাই হিজ গ্র্যান্ড গ্রেট গ্র্যান্ডফাদার প্রেজেন্ট করেছিল, নয় কাঠা জমি, সেখানে ওখানে আমরা দেড় তলা বাড়ি তৈরি করেছিলাম, 3 বেডরুম অ্যান্ড বিগ হল রুম, আমি স্কেটিং করতাম, চাকা লাগানো এতে স্কেটিং করতাম, এই মাথা ওই মাথা। সেই আমরা যখন এখানে চলে আসলাম 1957-এ, সেই বাড়িটা অকশন হয়ে গেল 22,150 টাকা দিয়ে। ভালো এই জন্যে হয়নি যে একসঙ্গে থাকলে হয়তো একরকম আরো রকম আমাদের উন্নতি থাকতো, হ্যাঁ, অন্য অন্যরকম একটা দিকদর্শন আমাদের করতে পারতাম, বোঝাতে পারতাম, কিন্তু সে কিছু কিছুই করতে পারা যায়নি।